Fuppi? Haan, Fuppi bolo. Hello, Sam's Fuppi. Hey, Toggy fun world the location da koi re. Toggy fun world e jete so, ta ami ready hoi. Are, tu kotha kom ko tu amare age eta kor je Toggy fun world kon jagay? Are Fuppi, eta ekdom easy ekta jaga hoye je Boshundhara city market ta ase na, oikhanei to. Acha acha, thik ache, rakh. Acha, ami ready hotechi, rakho. আরে তুই যাবি কে রে দিবসের আগে যখন নিজের মাকে নিয়ে একা একা চুপি চুপি গেছিলা তখন কি ফুপুর কথা মনে করছিলা আরে বলো না ফুপি তখন যাও কোনো মজা করতে পারি নাই ফুপি প্লিজ আমারে নাও লজ্জা লাগে না এখন আবার আমার লগে যাইতে চাস প্লিজ আমারে নাও না ফুপি প্লিজ আমি একজন ভগার আমি তোকে ফানওয়াল দেখে বেড়াইতে যাইতেছি আমি ভগ করতে যাইতেছি ভগলে দেহিস তোর দেখা মনে ফুপি এরকম করো না প্লিজ আরে এই ফানরা আমার মতন বুড়া দামরা বাচ্চারা যারা আছো তোমাদের জন্য টকি ফান ওয়ার্ল্ড একটা বেস্ট জায়গা এই যে এখন সিঁড়ি দিয়ে উঠতে যাইতাছি নাচতে নাচতে কি যে মজা লাগতাছিল আরে এরপরে আমি চলে গেলাম অন্য একটা দুনিয়ায় গাইস কি আর কম আমি দেখতেছি আমি মহাশূন্য আমি মহাশূন্য ভাসতেছি আমার সামনে খালি পাত্র হইতাছে আর আমি ঠুসতাছি খালি এদিকে ফায়ার করতেছি নেক্সট চলে গেলাম সি অ্যাডভেঞ্চার করতে কিন্তু সি অ্যাডভেঞ্চার করতে এসে দেখি এখানে সি তো দূরের কথা এখানে নদী নালা খাল বিল কিছুই নেই কিন্তু আছে কতটি নৌকা নৌকা এটা বয়া গেলাম গাইস বয়া পড়ার পরে তো আমি বলদের মতো নৌকা চালানো শুরু করে দিছি কিন্তু এক আপা সামনে থেকে কইলো আরে আপা আগে আপনি চশমা পরেন এখানে চশমা ছাড়া আপনি কিছুই করতে পারবেন না এখানে সব চশমার খেলা গাইস চশমা পইরে দেখি আমি সত্যি সত্যি একটা সাগরের উপরে গাইস আমি সত্যি সত্যি নৌকা চালানো শুরু করে দিছি গাইস আমার সামনে আমি খালি দেখি পানি আর পানি সাগর সমুদ্র পাড়ি দিয়ে এবার চলে যাইতেছি মঙ্গল গ্রহে গাইস মানে এটার নাম হয়েছে ডার্ক মাস তো এই গাড়ি দিয়েই আমার মঙ্গল গ্রহতে যাইতে হইব তো এটার মধ্যে বয়া পড়লাম চশমাটা চোখে দিয়ে লাইলাম এরপরে গাইস যা দেখলাম মঙ্গল গ্রহে এত প্রাণী আছে অথচ পৃথিবীর এত এত সায়েন্টিস্ট এত এত নাসালার আজ পর্যন্ত একটা প্রাণীর সন্ধান বাইর করতে পারলো না অথচ আমি তোমাকে ফুপি এই গাড়িতে বয়া বয়া চশমা চোখে দিয়ে মঙ্গল গ্রহের কত প্রাণী মাইরা থুই আইলাম গাইস দেখতেই পারতেছ মঙ্গল গ্রহ ঘুরে আমি কতটা খুশি মন চাইতেছিল মঙ্গল গ্রহে থেকে যাই কিন্তু থাক আমি ওখান থেকে আবার আইসা পড়লাম আইসা আমি হাঁটতে হাঁটতে এবার চলে যাইতেছি হাঁটতে হ্যাঁ এটার নাম হয়েছে ওয়াক দ্য প্ল্যাঙ্ক এই যে রুমের মধ্যে দেখতেছ লাল রঙের একটা চিকন রাস্তা গেছে এই রাস্তা পার হইতে হইব মাত্র 90 সেকেন্ডের মধ্যে এটা দেখতে যত সোজা এটা মোটেও এত সোজা কাজ না এটা পার হওয়া মানে একটা পুরো যুদ্ধ জয় করা গাইস নেক্সট আই কাম টু ড্রাগন হান্টার গাইস ও মাই গড এনে আইছো তো আমার ইংলিশ বাইরে হয়ে গেছে জাগা এনে ড্রাগন হান্টারে আইছি আমি একটা ট্রেজার হান্ট করতে এটা একটা পাজল গেমের মতন আর এখানে তোমার অনেক কাম করতে হইব গাইস এখানে খুঁটি নাটি নাট বল্টু নারী নক্ষত্র বহু কিছু নাড়াচাড়া কইরা পাজল মিলাইয়া তারপরে তোমার ফাইনালি একটা ট্রেজার হান্ট করতে হইব গাইস ও মাই গড গাইস কোন যে কোন দরজা খুললে যাইতাছে আর কোন দরজা বন্ধ হয়ে যাইতাছে গাইস কিছুই কইতে পারতাছিলাম না হঠাৎ করে চোখের সামনে পড়লো জাম্পিং হাউস দেখতে ছুটতে গেলাম গা গাইস জাম্পিং হাউসে যাওয়ার একটাই উদ্দেশ্য ছিল এখানে যদি একটু লাফালাফি কইরা শরীরের ওজনটা কিছুটা কমাইতে পারি আর কি বুঝছেন না গাইস গাইস এখানে দেখা হয়ে গেল একটি প্রাণীর সাথে কিন্তু এটা বাঘ বিলাই না সিংহ কিছুই বুঝতেছিলাম না গাইস কিন্তু সেও বলে এখানে লাফালাফি কইরা শরীরের ওজন কমাইছিল তো গাইস জাম্পিং হাউসে তো আমি ইচ্ছা মতো লাফালাফি করলাম অনেক এনজয় করলাম এরপরে আমি চলে গেলাম এসকেপ রুমে গাইস দুঃখের কথা কি কমো এসকেপ রুমে তো ঢুকছিলাম হাসতে হাসতে কিন্তু বৃত্তে ঢুকার পরে আমার সাথে যা হলো গাইস তারপরে আমি আর কিছুই কইতে পারবো না তবে আপনারা আমাকে যারা ভালোবাসেন প্লিজ একবার হলেও এসকেপ রুমে আসবেন তারপরে দেখবেন এখানে যে কি মজাটা অপেক্ষা করতেছে আপনাকে লেগগা এরপর আমি অনেক ভাবসাব নিয়ে খেলতে বললাম স্পিডি এয়ার হকি অনেক পিডাইলাম অনেক পাডাইলাম ঠুসঠাস অনেকক্ষণ বাইরে বাইরে করলাম কিন্তু তোমরা শুনলে অবাক হয়ে যাবা যে তোমাদের ফুপ্পি তিন তিনবার খেললেও জিততে পারে নাই গাইস আসলে আমার দোষ ছিল না গাইস আমার সামনের পোলাটা চিটিং করছে গাইস এরপর আমি যেটার মধ্যে ঢুকছি এটা তো পুরাই একটা ইংলিশ ছবির খেলার মতন জি হ্যাঁ এরকম খেলা আমি ইংলিশ ছবির মধ্যে দেখছি আর এরারে কয় লেজার ম্যাচ এরার মধ্যে ঢুকা নিজেরে পুরা হলিউডের নায়িকা মনে হইতেছিল গাইস এ
এই লেজার লাইটের মধ্যে যদি একটু তোমার শরীর কাপড় সাপড় সু যাই লাগা যাইব সাথে সাথে তুমি আউট হয়ে যাইবা। আমি বহু কষ্টে গাইজ এটা পার হইতে পারছি, তোমরা তো দেখতেই পারতাছ আমার অবস্থা খারাপ হয়ে গেছে। এমনি আমি মোটা সোটা একটা মানুষ, এই সময়টা মনে হয়েছিল একটু চিকন চাকন নিলে ভালো হইতো। জাগা পার হওয়ার পরে তো মনটা খুবই খুশি হয়ে গেছিল, আর নিজেরা রানবীর কাপুর মনে হইতেছিল কেন জানি। Oh my god. Guys, এর পর আমি চলে গেছি ফুটবল খেলতে। এডারে স্পোর্টস সিমুলেটর, এটার মধ্যে যাই দেখি আগে কটা পোলা পাইন জায়গা দখল করে রাখছে, তারপরে আমি যাই ওগুলোকে কাজ শুরু করে দিলাম। এই দেখি তোমরা সরো, আমি একটু খেলবো, সরো। আমি কি আর কোনো প্লে খেলবো? হ্যাঁ কে আন্টি। Guys, মনটা চাইছিল পোলা দিয়ে জায়গায় পিছা দেই। কে কার আন্টি বললা তুমি? আমাকে প্লিজ কমেন্ট করে জানাও, আর ভালো লাগলো আমার কমেন্ট লাইক শেয়ার সাবস্ক্রাইব যা যা আছে সব করে দাও গাইজ। আর আমার আর কোথায় কোথায় দেখতে চাও আমার জানাও। থ্যাংক ইউ। গেছি পরে সবাই আমার চিনছে। হ্যাঁ কই গেল কিরে ভক্তা কই? আমি কি জানি তুই আমার ভাগ ডিলিট করে দে।